দুর্গা পূজার লগত সংগতি রাখি আজি অসম সরকারে এটা কেবিনেটে এটা সিদ্ধান্ত লৈছে যে অসমৰ যি সমূহ দুর্গা পূজা তিনি বছরতকৈ অধিক হৈছে তিনি বছর বা তার অধিক দিন ধরে দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপন করে আছে সেই তেনেকুৱা ধরনের দুর্গা পূজা 6953খন দুর্গা পূজার তালিকা আমাৰ ওচৰত আহিছে আৰু এই 6953খন দুর্গা পূজাক অসম সরকারে এইবার 10,000 টকাকৈ আর্থিক অনুদান দিব যাতে দুর্গা পূজা সমূহ সুন্দরভাবে উদযাপন করিব পারে আর তার লগে লগে এটা অনুরোধ সকলে রাখিছে যাতে কোনো ধরনের বলপূর্বক চান্দা ইত্যাদির যেটু কথা আহি থাকে এনেকুৱা ধরনের চান্দা ইত্যাদি উঠার পর যাতে প্রত্যেকক্ষণ দুর্গা পূজা কমিটিয়ে বিরত থাকে আমার আগ্রহ এইটাই যে অসম সরকারে প্রত্যেকক্ষণ দুর্গা পূজা যার তিনি বছর বা তাতকৈ বেশি হয়েছে এনেকুৱা 6953খন দুর্গা পূজাক আমি 10,000 টকাকৈ আর্থিক সাহায্য দিয়া হব আর প্রত্যেক দুর্গা পূজালে এটাই অনুরোধ যাতে তেখেতসকলে এই কোনো ধরনের বলপূর্বক চান্দা সংগ্রহের পর সম্পূর্ণরূপে বিরত থাকে ঠিক তেনেদরে জীবন্ত আর পরম্পরাগতভাবে যেসমূহ রাস উদযাপন করা হয় অসমত যেসমূহ রাস উদযাপন করা হয় সেই রাসসমূহলৈকেও আর্থিক সাহায্য দিয়ার কথাটা বিবেচনা করা হয়েছে ইয়ার পিছত যাতে রাসর আগে আগে আমার কেবিনেটত এই বিষয়ে সিদ্ধান্ত লওয়া হব কিন্তু জীবন্ত আর পরম্পরাগত ধর্মীয়ভাবে যেসমূহ রাস উদযাপন করা হয় সেই রাসসমূহকও অর্থনৈতিক সাহায্য বা আর্থিক সাহায্য দিয়ার কথা চিন্তা করা হয়েছে বা বিবেচনা করা হয়েছে দুর্গা পূজার লগত সংগতি রাখি আজি অসম সরকারে এটা কেবিনেটে এটা সিদ্ধান্ত লৈছে যে অসমৰ যেসমূহ দুর্গা পূজা তিনি বছরতকৈ অধিক হয়েছে তিনি বছর বা তার অধিক দিন ধরে দুর্গা পূজা সুন্দরভাবে উদযাপন করে আছে সেই তেনেকুৱা ধরনের দুর্গা পূজা 6953খন দুর্গা পূজার তালিকা আমার ওসর আহিছে আর এই 6953খন দুর্গা পূজাক অসম সরকারে এইবার 10,000 টকাকৈ আর্থিক অনুদান দিব যাতে দুর্গা পূজা সমূহ সুন্দরভাবে উদযাপন করিব পারে আর তার লগে লগে এটা অনুরোধ সকলে রাখিছে যাতে কোনো ধরনের বলপূর্বক চান্দা ইত্যাদির যেটু কথা আহি থাকে এনেকুৱা ধরনের চান্দা ইত্যাদি উঠার পর যাতে প্রত্যেকক্ষণ দুর্গা পূজা কমিটিয়ে বিরত থাকে আমার আগ্রহ এইটাই যে অসম সরকারে প্রত্যেকক্ষণ দুর্গা পূজা যার তিনি বছর বা তাতকৈ বেশি হয়েছে এনেকুৱা 6953খন দুর্গা পূজাক আমি 10,000 টকাকৈ আর্থিক সাহায্য দিয়া হব আর প্রত্যেক দুর্গা পূজালে এটাই অনুরোধ যাতে তেখেতসকলে এই কোনো ধরনের বলপূর্বক চান্দা সংগ্রহের পর সম্পূর্ণরূপে বিরত থাকে ঠিক তেনেদরে জীবন্ত আর পরম্পরাগতভাবে যেসমূহ রাস উদযাপন করা হয় অসমত যেসমূহ রাস উদযাপন করা হয় সেই রাসসমূহলৈকেও আর্থিক সাহায্য দিয়ার কথাটা বিবেচনা করা হয়েছে ইয়ার পিছত যাতে রাসর আগে আগে আমার কেবিনেটত এই বিষয়ে সিদ্ধান্ত লওয়া হব কিন্তু জীবন্ত আর পরম্পরাগত ধর্মীয়ভাবে যেসমূহ রাস উদযাপন করা হয় সেই রাসসমূহকও অর্থনৈতিক সাহায্য বা আর্থিক সাহায্য দিয়ার কথা চিন্তা করা হয়েছে বা বিবেচনা করা হয়েছে।